পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমরা সত্যি যদি এই গ্রামের মানুষদের ভালো চাই তাহলে গৌরী এদের প্রত্যেকের উপর নজর রাখতে হবে আমাদের। ঠিক বলেছো তুমি, এদের সবাইকে আমাদের সন্দেহের তালিকায় রাখতে হবে। গৌরী গৌরী, তুমি তাহলে এবার পুজোটা শুরু করো। হ্যাঁ, পুজোর মহেন্দ্রক্ষণ উপস্থিত। আমি তৈরি। সাবধানে, এটা কিন্তু প্রচন্ড রিস্কি কাজ। আমি তোমায় বারবার সাবধান করছি গৌরী, কখনো কোনো অসুবিধে হলে, কোনো কষ্ট হলে আমাকে জানাবে, আমি পাশেই আছি গৌরী। তুমি যখন আমার পাশে আছো তখন আমার কোনো বিপদ হবে না। তুমি এত কষ্ট কেন সহ্য করছো গৌরী? অজানা অচেনা গ্রামবাসীদের সম্পর্কে তোমার এত মায়া মমতা, আর এটা এমন একটা কাজ যে আমি তোমার কষ্ট দেখেও কোনো সাহায্য করতে পারছি না। মা গো, তুমি সাড়া দাও মা, জাগ্রত হও, তুমি আমাকে পথ দেখাও মা। কি করলে এই মানুষগুলোর কষ্ট আমি দূর করতে পারবো সেটা বলে দাও। তার আগে মন্দিরে যে দোষ লেগেছে সেটা কাটানো দরকার, তবেই আমি তোমার কথা বুঝতে পারবো। মা গো, তুমি শুনতে পাচ্ছ? প্রসন্ন হও মা, প্রসন্ন হও তুমি। সত্যিই মেয়ে অদ্ভুত, এর মধ্যে ঐশ্বরিক কোনো ক্ষমতা আছে, তা না হলে এটা কি করে সম্ভব হচ্ছে? পারলে এই মেয়েই পারবে, এই সব দোষ কাটাতে একমাত্র এই মেয়েই পারবে। আবার এই মন্দিরে আগের মতো উৎসবের আয়োজন হবে। উৎসব হবে মা, উৎসব হবে। কালী মহাকালী, কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী, মুণ্ডমালা ধারিণী। মা গো, আমি কি দেখছি? জন্ম জন্মান্তরেও এমন দৃশ্য দেখিনি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।